যদি কোনো স্বামী স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার হয়, ভালো করে বুঝেন, যদি কোনো স্বামী স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার হয়, এই নির্যাতন সহ্য করে আল্লাহর উপর ভরসা করে যদি সংসার জীবনটা অতিবাহিত করে, দিনের নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের সাথে তার হাসর নাসর করে দেবে। যদি কোনো স্ত্রী স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়, স্ত্রী ধৈর্যের পরে ধৈর্য ধৈর্যের পরে ধৈর্য ধারণ করে ওই সংসারই থাকে, সংসার ছেড়ে না যায়, দিনের নবী বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, ওই মেয়েটা কি আল্লাহ রাব্বুল আলামিন জালেম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার সাথে আল্লাহ পাক হাসর নাসর করে দেবে। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن أردت استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم مِيثَاقًا غَلِيظًا وَلَا تَنكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُم مِّنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إنه كان فاحشة ومقتا وساء سبيلا إن شاء الله قطيت آيات قلو روپوري أمرا গুরুত্বপূর্ণ কথা আমলের নিয়তে বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজ, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করো, ওয়া আতাইতুম ইহতাহুন্না কিনতারা, এবং যদি তাদেরকে অঢেল পরিমাণ সম্পদ দানও করো, ফালা তাখুযু মিনহু শাইআ, তাদের কাছ থেকে পুনরায় সেইটা ফেরত নিও না, গ্রহণ করো না, আতাখুযুনহু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, এবং নেয়ার ব্যাপারে তাদের প্রতি কোনো অপবাদ আরোপ করো না, وكيف تاخذونه وقد افضى بعضكم الى بعض, কিভাবে তাদেরকে অপবাদ আরোপ করবে অথচ তোমরা একে অপরের খুব নিকটতম ছিলে এবং একে অপরের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উপভোগ করেছো, واخذنا منكم ميثاقا غليظا, আর শক্ত অঙ্গীকার করেছিলে, অর্থাৎ এখানে কবুল, বিয়ের যে কবুলিয়তের শর্ত আছে এটাকে শক্ত অঙ্গীকার এবং আরো অন্যান্য বিষয় বোঝানো হয়েছে,
ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف কোনোভাবেই তোমরা নিজেদের পিতামহকে অর্থাৎ সৎ মাকে বিবাহের চিন্তা করো না। ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এইটা অত্যন্ত গর্হিত কাজ, ওয়াসাআ সাবিলা এবং খুব খারাপ রাস্তা, যেটা পূর্বে হয়ে গেছে নতুন করে আর এ ধরনের খারাপ চিন্তা করা যাবে না। গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা সূরাতুন নিসার 20 নম্বর আয়াত থেকে, وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ একজন মানুষের একজন স্ত্রী নিয়েই যে জীবন পার হয়ে যাবে এমন গ্যারেন্টি ওয়ারেন্টি কারু নাই, কারণ হতে পারে যে স্ত্রী পরিবর্তনই কল্যাণ আছে, আবার এমন হতে পারে যে ওইটাকে রাখাতেই কল্যাণ আছে। তার মানে কল্যাণ অকল্যাণের সমস্ত চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা টুকরা সন্তানের বাড়ি বেড়াতে গেলেন, যাবার পরে দরজার কড়া নাড়া দিলেন, জিজ্ঞেস করা হলো বাড়ির ভেতর থেকে কে, বলে আমি একজন পথিক, আমার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মহিলা পরিচয় জানতে পারার পরে সর্বোচ্চ উত্তম আচরণ করে নাই, ভালো আচরণ করে নাই, না করার কারণে বিদায় লগ্নে শুধু এতটুকুই বলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম তো এখন বাড়িতে নাই, আসলে পারে তাকে একটা খবর কানে শুনিয়ে দিও, সে যেন তার বাড়ির চৌকাটটা পরিবর্তন করে নেয়। বলি সুবহানাল্লাহ। বাবার ওসিয়ত। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ফিরলেন, বিবির মুখে এই কথাগুলি শোনার পরে আর বুঝতে বাকি থাকলো না, আমার কলিজার টুকরা জন্মদাতা পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে এসেছিলেন, আর আমার পিতার সাথে স্ত্রী এমন কোন খারাপ আচরণ করেছে যার কারণে পিতা চৌকাট মানে স্ত্রী পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এখানে পরিবর্তনই কল্যাণ, রাখাই কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতালের মধ্যে হত্যার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, পৃথিবীর মানুষ তোমরা যেইটা মনে করো এই কাজ করলে অকল্যাণ, হয়তোবা আমি আল্লাহ জানি যে না তার মধ্যে কল্যাণ লুকিয়ে আছে, আর তোমরা যেইটা মনে করো কল্যাণ আমি আল্লাহ জানি যে তার মধ্যে অকল্যাণ লুকিয়ে আছে। তার মানে কল্যাণ অকল্যাণের চাবি কাঠি একমাত্র আল্লাহর হাতে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষের হাতে কল্যাণ অকল্যাণের চাবি নেই, যদি তাই থাকতো তাহলে উন্নয়নের কথা বলে আজকে বাংলার বুকে কত মানুষ দরিদ্র অসহায় হয়ে গেছে, বিশেষ করে যারা হ্যান্ড টু মাউথ হাতে খাটে মুখে খায়, বাড়িতে খাবার মতো বিশেষ ব্যবস্থা নাই, তারপরেও গলা বাজির চোটে কথা বলার উপায় নাই, আল্লাহ জানে কবে যেন বাঙালি জাতির কাছে এমন নরাধমরা ধরা খেয়ে যায়, কখন যেন ধরা খেয়ে যাবে আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা আমার, আল্লাহ পাক মাঝে মাঝে কিছু কথা বের করে দেন, কিছু কথা বের করে দেন, নতুন নতুন ভিডিও ভাইরাল হয়, দেখলাম একজন লিডার দোয়া করছে, আল্লাহ অমুক ব্যক্তিকে যারা মেরেছে তাদেরকে তুমি জান্নাত নসিব করে দিও,
যাকে মারল তাকে জান্নাত, না যারা মেরেছে তাদের জান্নাত দিও, নাউযুবিল্লাহ। তারপরে এই 15ই আগস্টকে কেন্দ্র করে গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী এসে বলেছে যে অমুক ব্যক্তিকে জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলে অন্তরে যা থাকে মাঝে মাঝে আমি আল্লাহ মুখ দিয়ে বের করি, জনগণ টের পেয়ে যায়, আল্লাহ বের করে দেন। সম্মানিত বন্ধুরা আমার ভাইয়েরা, অথচ হিসাব করি, আল্লাহর কোন অলির ব্যাপারে কেউ কোনদিন জাহান্নাম চাইনি, নবীজির সাহাবীদের ব্যাপারে কেউ কোনদিন জাহান্নাম চাইনি, আল্লাহর হাবিবের ব্যাপারে কেউ কোনদিন এমন মন্তব্য করেনি। তার মানে বোঝা যায় চোরের মায়ের বড় গলা, ভালো কথা বলার ইচ্ছা থাকলেও মুখ দিয়ে মন্দ কথা বের করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, কোন জায়গায় কল্যাণ একমাত্র আমি আল্লাহই জানি, এই জন্য গোলাম দুনিয়ার কারো কাছে নয়, আমি আল্লাহর কাছেই তোমাদের মাথাটা নত করে দাও। একমাত্র আল্লাহর কাছে মাথা নত হবে, পৃথিবীর কারো কাছে না। এই মাথা দিয়েছেন কে? আল্লাহ। কাজেই মাথা নত হবে আল্লাহর কাছে। খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, মৃত্যুও দিবেন আল্লাহ। এজন্য দুনিয়ার কোনো মানুষের কাছে নয় মাথা নত হবে, একমাত্র আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন মাথা নত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর-রাকিঈন, যারা রুকু করে তারা বিনয়ী। আল্লাহ বলেন, তোমরা বিনয়ীদের সাথে বিনয় প্রকাশ করো, রুকুতে চলে যাও, সুবহান রাব্বিয়াল আযীম উচ্চারণ করো, আমি ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহান। তাহলে সংক্ষিপ্ত বিষয় হলো, স্ত্রী কখনো রাখা অথবা কখনো পরিবর্তনই কল্যাণ আল্লাহ লিখেছে। কারো প্রথমটাতেই কল্যাণ হয় আলহামদুলিল্লাহ, কারো প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টাতে কল্যাণ হয়, আল্লাহ সেটা ভালো জানেন। এর পরবর্তী শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাইতুম ইহদাহুল লাফিনতারা, আয়াত তেলাওয়াত করেছেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর করে জুমার দিন মিম্বারে উঠে বক্তব্য শুরু করেছেন। ও আমার লোকেরা শুনো, আমি ওমর খলিফা হয়ে তোমাদের বলছি, খবরদার খবরদার, বিবাহের ব্যাপারে কোনো সময়ের জন্যই বেশি মোহর তোমরা ধার্য করবে না। হযরত উমার বলছেন যে আমি খলিফা বলছি, বিবাহের ব্যাপারে কখনোই তোমরা বেশি মোহর ধার্য করবে না। ব্যাখ্যা বলছেন উনি, কারণ নবীর সাহাবীদের আমি কখনো বেশি মোহর ধার্য করাই, কল্যাণ অথবা ইবাদত এমনটি লক্ষ্য করিনি, যার কারণে তারা একটা মাপে ছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 400 দিরহামের কথা বললেন, 400 দিরহামের কথা। বক্তব্য শেষ হয়ে গেল, মিম্বার থেকে যখন বিদায় নিয়েছেন, মসজিদের পাশেই একজন মহিলা দাঁড়িয়েছিল, কুরাইশ বংশের মহিলা। মজার বিষয় খেয়াল করেন, কুরাইশ বংশের মহিলা সামনে থেকে যায় না, হযরত ওমারের দিকে নজর করে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল। বলে, বলো। আপনি বললেন যে মোহর বেশি ধার্য করা যাবে না। বলে, হ্যাঁ বলেছি। বলে, আল্লাহ পাক তো এই কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াতাইতুম ইহদাহুন্না কিতরা, তার মানে তোমরা চাইলে অগাধ পরিমাণে সম্পদ স্ত্রীকে দান করতে পারো। আওয়াজ করে বলি, সুবহানাল্লাহ, আল্লাহ তো বেশি দেওয়ার কথা বলেছেন, তো আপনি কমায় দিলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিং কর্তব্য বিমূর্ত। আল্লাহর কোরআনে কারিমের আয়াতের দিকে দৃষ্টিপাত করে দেখলেন, কথা ঠিকই আছে ঠিকই আছে। এবার মিম্বারের উপরে ওঠার পরে বললেন, ও আমার সমাজের লোকেরা, দেশের মানুষেরা, আমি বলেছিলাম 400 দিরহামের বেশি দেনমোহর ধরা যাবে না, কিন্তু আমি জানতে পেরেছি আমার রাজ্যের মধ্যে আল্লাহর মেহেরবানি আর দয়া অনেক জ্ঞানী মানুষ আল্লাহ পাক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার কথা উড্র করলাম, আমি আমার কথা এক্সপান্স করলাম, আমি ওই বক্তব্যে ফিরে গেলাম, যদি কেউ চায় তাহলে স্ত্রীকে প্রচুর পরিমাণে মোহর দিতে পারে। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দিলে অসুবিধা কি যদি সামর্থ্য থাকে? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা আমার, আমি বিগত দিন বলেছি সামান্য একটু মিষ্টি কথা স্ত্রীকে বললে মন গলে যায়, মোহাব্বত করে মিষ্টি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে মন গলে যায়, ভালো একটা পোশাক কিনে দিলে মন গলে যায়, এই সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু কাজ করলে মন পাওয়া যায়। অথচ আমরা অনেক পুরুষ মানুষ আছি যারা স্ত্রীর মুখের দিকে তাকালে চেহারাটা ভালো থাকে না, কেমন যেন রাগ রাগ ভাব হয়। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে, আর আমি নবী নিজে আমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বেশি দিলে অসুবিধা নাই। এখন এইখান থেকে শিক্ষা হল, একজন কুরাইশ মহিলা এই মিম্বারওয়ালা হযরত উমার রাজ্যের খলিফার সামনে মুখ উঁচু করে কথা বলতে পারে একটি মাত্র কারণে, তার নিজের কোনো কথা না, ওই মেয়ের নিজের কোনো কথা না, কুরাইশ বংশের কথা না। একটু আওয়াজ করে বলতে হবে, মুসলমান কথাটা ছিল কার? আল্লাহ বলেন, যদি তোমরা চাও তোমাদের কোনো আপন জন্মানি স্ত্রীকে প্রচুর পরিমাণে দাও। নবীজি বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য সন্তানদের জন্য খরচ করে, আল্লাহর হাবিব বলেন সাদাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আমল নামায় হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবক বন্ধু যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই আছি যারা নিজের বিবির জন্য খরচ করি না, অন্যের জন্য খরচ করি, অন্যের বেলায় হালি হালি, নিজের বেলায় বের হয় না, নাউযুবিল্লাহ। অথচ এখানে দিলেই কল্যাণ, অন্য জায়গায় দিলে কল্যাণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্বামী স্ত্রী উভয় জন দুইজন এক জায়গায় বসে একজন অপরের দিকে নজর করে মহাব্বতের গল্প করে, লং টাইম কথা বলতে বলতে, রসের রসের কথা বলতে বলতে, হঠাৎ করে যদি মুস্কি হাসি দিয়ে আসতে করে একটু সরে যায়, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত রসের কথা বলেছে, মজার কথা বলেছে, প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ আমল নামা থেকে অসংখ্য গুনাহকে মাফ করে দেয়। অপরদিকে পরনারীর সাথে কিছু কথাবার্তা বললে গুনাহ হয়, যত কথা হবে ততই গুনাহ হয়। আর নিজের বৈধ আপন হালাল স্ত্রীর সাথে যত কথা বলবেন ততই আল্লাহ রব্বুল আলামিন আমল নামায় নেকি লিখে দেন। আল্লাহু আকবার। মুসলমানের সব কাজে আল্লাহ সওয়াব লিখে দিয়েছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো সওয়াবের কাজগুলি বর্জন করে গুনাহের কাজগুলি আমরা বর্জন করেছি। চলছে শোকের মাস, আগস্ট মাস। প্রিয় বন্ধুরা আমার, দরদিরা আমার, মাথায় রাখতে হবে বুকে কালো ব্যাজ ধারণ করা, হাত বেঁধে বোবার মতো 2 মিনিট নীরবতা পালন করা, অথবা কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে ফুল দেওয়া, এই উদ্দেশ্যে গান বাজনা করা,
এগুলো সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ, শরীয়তের মধ্যে বিন্দু পরিমাণ কোনো জায়েজ নাই। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। দরকার ছিল দোয়া করা, আর এখন কালো ব্যাজ বুকে ধারণ করে ঘুরি আমরা, কবরে ফুল দিই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফুল দেওয়া প্রথা তো খ্রিস্টানদের, মুসলমানের না। মুসলমান দোয়া করবে, ইয়ান্তাজিরু দোয়া, ওয়েটিং ফর ইউ ইয়োর দোয়া, ইয়ালহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সদিকিন। নবীজি বলছেন, বাবার মুখের দিকে চায় দোয়ার জন্য, মায়ের মুখের দিকে তাকায় দোয়ার জন্য, ভাইয়ের মুখের দিকে তাকায় দোয়ার জন্য, এমনকি বন্ধুদের মুখের দিকে তাকায় দোয়ার জন্য। ফুল নেওয়ার জন্য না, কালো ব্যাজ ধারণ করার জন্য না, নীরবতা বোবার মতো দাঁড়িয়ে থাকার জন্য না। ইসলাম বাদ দিয়ে কোথায় চলে গেছে, তার মানে এমন একটা অবস্থা এখন শুরু হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে শিরকে বড় বড় করে পালন করা হচ্ছে। মুসলমান হিসেবে অনুরোধ করি ভাইরা আমার, রাষ্ট্রীয় পর্যায়ে যতই শিরক পালন করা হোক না কেন, রাষ্ট্রীয়ভাবে যতই শিরকের কাজ করা হোক না কেন, ঈমান বাঁচানোর জন্য ওই কাজকে বর্জন করাই হলো মুসলমানের কল্যাণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইতু ইহদাহুন্না কিওতারা, প্রচুর পরিমাণে দাও, কোনো অসুবিধা নাই। তবে মোহরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, শরীয়তের মাসআলা হলো মেয়ে পরিবার ছেলে পরিবার উভয় সম্মত হয়ে নির্ধারণ করবে এইভাবে যে মেয়েটার ঠগা না হয়, কম না হয়, আবার ছেলের উপরে জুলুম না হয়ে যায়। এমন মোহর নির্ধারণ করা হয়েছে 20 লক্ষ টাকা, ছেলের হ্যান্ড কাশ আছে 2 লাখ টাকা, তাহলে বাকি 18 লক্ষ টাকা কি করবে, কোথায় পাবে? চুরি চামারি করা ছাড়া তো পথ নাই, নাউযুবিল্লাহ। তাহলে ওই ছেলের কি পরিমাণ সামর্থ্য আছে সেই দিকে লক্ষ্য রেখে, এবং একটা মেয়ের যে ইজ্জতের সম্মানের যে আল্লাহ দাম দিয়েছেন সেইটার প্রতি লক্ষ্য রেখে, দুইটা সমন্বয় করে অবশ্যই ইসলামী শরীয়ত সম্পর্কে জানা বুঝা কোনো আলেম ওলামার সাথে রেখে মোহর নির্ধারণ করা। এমন কাউকে রাখা হলো যে টাকা পয়সার অভাব নাই, তখন উনি মনে মনে চিন্তা করেন যে আমি এত টাকার মালিক, আর এই 50,000 টাকা যদি মোহরানা হয় তাহলে আমার কি ইজ্জত থাকে? তা আপনার ইজ্জত থাকে না, তো আপনি দিয়ে মোহরের টাকা তা দিবে না। ভুল ধরার বহু লোক আছে, কিন্তু ভুল শুধরে দেওয়ার মহাব্বত করে লোক পাওয়া যাবে না। গাছে তোলার অনেক লোক আছে, গাছে তুলে দিয়ে মই টেনে নিয়ে পালিয়ে যাওয়ারও লোক আছে, কিন্তু গাছ থেকে নামানোর মতো মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। কারণ আপনার আমার বিপদ হলে তাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, শুনো, ফালা তাখুযু মিনহু শাইআ, হাজারো অঢেল পরিমাণ সম্পদ যদি স্ত্রীদের দিয়ে দেওয়া সুবিধা নাই, তাদের কাছ থেকে কোনোভাবেই আর এমন সম্পদ গ্রহণ করা যাবে না। আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, আল্লাহ বলছেন যে এটা গ্রহণ করার জন্য কি তাদের উপরে কোনো অপবাদ চাপাবা, দোষ দিবা, পরকিয়া করে তাই বলবা, চরিত্র খারাপ তাই বলবা? মানে জাহেলু যুগে এগুলো বলা হতো, স্বামী স্ত্রীকে বাদ দিতে চাইলে স্ত্রীর নামে মিথ্যা অপবাদ দিত, তার চরিত্র নিয়ে খারাপ কথা বলতো, কলঙ্ক লেপন করত, দিয়ে বাদ দেওয়ার জন্য ধান্দা করত। আল্লাহ নিষেধ করেছেন, খবরদার খবরদার, আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, খবরদার কারো প্রতি অপবাদ আরোপ করো না তাদের কাছ থেকে কিছু নেয়ার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তাদের কাছ থেকে নেওয়া যাবে না, ওয়াকাইফা তাখুযুনাহু ওয়াকাদ আফগা বা'দাকুম ইলা বা'দিন ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। আরেকবার শোনাই, ওয়াকাইফা তাখুযুনাহু ওয়াকাদ আফগা বা'দাকুম ইলা বা'দিন وَأَخَذْنَا مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا। اللَّهُ أَكْبَر বলেন, আল্লাহ বলছেন কেন নিবা, হয় কি কারণে নিবা,
যেই মেয়েটার কাছ থেকে মোহরের টাকা ছিনিয়ে নিবা, তার মানে স্বামী স্ত্রী দুইজন একসাথে বসবাস করছিল, যে কোনো কারণে হোক মনোমালিন্য হয়েছে, ভুল হয়েছে, সংশোধনের পথ আছে, ক্ষমা করার রাস্তা আছে। দুষ্ট প্রকৃতির মানুষ যদি হয় তাহলে ক্ষমার রাস্তা খুঁজে না, শুধু বাদ দেওয়ার রাস্তা খুঁজে। আল্লাহ বলেন, না না বাদ দিও না। আর বাদ দিতে চাই একটি মাত্র কারণে, আল্লাহ বলেন যে মোহরের টাকাটা দিয়েছিল সেই টাকাটা ফেরত নিতে চাই। আল্লাহ বলেন, তোমার কি শরম করে না টাকাটা তুমি ফেরত নিবা, অথচ ওই মেয়েটার সাথে তুমি একাকিত্ব বহু সময় পার করেছ। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী যদি একত্রিত থাকে তাহলে পরস্পর তো অনেক লেনদেন হয়েছে, শরীয়ত পালন হয়েছে, পরস্পরের হক আদায় হয়েছে। এরপরও একটা মেয়ে বিদায় লগ্নে তার কাছ থেকে তার মোহরের টাকাগুলো ছিনিয়ে নিতে হবে, আল্লাহ পাক বলছেন এটা কোনোভাবেই হতে পারে না, এটি সম্পূর্ণ অন্যায়। এরপরে পরবর্তী কথা আল্লাহ বলছেন, ওয়াখাদনা মিনকুম মিসাকান গালিদা, কিভাবে নিবা, অথচ দুইজন মিলে তিনজন করে সাক্ষী রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু একসময় বলেছিলাম, অমুকের ছেলে অমুকের মেয়ে এত টাকা মুহুরানা নগদ পরিমাণ অর্থ অথবা স্বর্ণলঙ্কার দিয়ে পরিশোধ বাবদ আপনাকে সে গ্রহণ করেছে, আপনি কে গ্রহণ করলেন, আপনি আমি কবুল বলেছি, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কবুল, অথবা কবিল তো বলেছি। আল্লাহ বলেন মিসাকান গালিদা, এই যে কবুল, আল্লাহর উপর ভরসা করে বললা বান্দারে, আর তুমি মেয়েটাকে বাদ দিবা, তোমার অন্তর কি একটা বার আল্লাহর ভয়ে কাঁপে না? সাবধান, যেহেতু গ্রহণ করে নিয়েছ আর বাদ দেওয়ার চেষ্টা করো না। আর বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে একটা স্বামী যদি একটা স্ত্রীকে কোনোভাবে ছেড়ে দেয়, অধিকাংশ ক্ষেত্রে ওই মেয়েগুলো আর চরিত্র ভালো রাখা সম্ভব হয় না, কারণ খাবার বা পড়ার যে কোনো সমস্যা তৈরি হয়, দিয়ে সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ভাই, যার বন্ধনে যে আছে আল্লাহর খুশির জন্য একটু অসুবিধা হলেও আমরা রাখার জন্য চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাখলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যদি কোনো স্বামী স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার হয়, ভালো করে বুঝেন, যদি কোনো স্বামী স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার হয়, এই নির্যাতন সহ্য করে আল্লাহর উপর ভরসা করে যদি সংসার জীবনটা অতিবাহিত করে, দিনের নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের সাথে তার হাসর নাসর করে দেবে। যদি কোনো স্ত্রী স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়, স্ত্রী ধৈর্যের পরে ধৈর্য, ধৈর্যের পরে ধৈর্য ধারণ করে ওই সংসারই থাকে, সংসার ছেড়ে না যায়, দিনের নবী বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, ওই মেয়েটা কি আল্লাহ রাব্বুল আলামিন জালেম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার সাথে আল্লাহ পাক হাসর নাসর করে দেবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী বিষয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, তোমরা তোমাদের পিতামহকে কোনোদিন বিবাহের চিন্তা করো না, ইল্লা মা কদ সালাফ, আগে যা হয়ে গেছে, জাহেলিয়াতের যুগে চলে গেছে ওই কাজটা, ইন্নাহু কানা ফাহিশা, এটা ছিল মারাত্মক খারাপ কাজ, মাকুতা ওয়া সাআ সাবিলা, খুব খারাপ রাস্তা ছিল এটা, খবরদার এমন অন্যায় করা যাবে না। পরবর্তী আয়াত, লম্বা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت إلى آخر الآية لما একটা আয়াত। এই আয়াতের ব্যাখ্যা আমি বলবো না, এইখানে
এক দুই করে চোদ্দ শ্রেণীর মানুষকে, এক দুই করে চোদ্দ প্রকার নারীকে বিবাহ করা হারাম। কয় প্রকার নারী? চোদ্দ প্রকার নারী, আমরা একটু জেনে যাই। এক নাম্বার, মাতা সমূহ, অর্থাৎ মা, সৎ মা, এই যে মা আছে, মাতা সমূহ বলা হয়েছে এখানে কোরআনের ভাষায়, মাকে বিবাহ করা যায় না, হারাম। দুই, কন্যা সমূহ, মেয়েদের বিবাহ করা হারাম। তিন, বোন সমূহ, বোনদের বিবাহ করা হারাম। চার, ফুফু সমূহ, অর্থাৎ বাপের বোন, আব্বার বোন, ফুফু সমূহ, তাদের বিবাহ করা হারাম। খালা সমূহ, মায়ের বোন, তাদের বিবাহ করা হারাম। ভাতিজি, অর্থাৎ আপন ভাইয়ের মেয়ে, আপন ভাইয়ের মেয়ে, আমাদের ভাস্তি বা ভাতিজি যারা, তাদের বিবাহ করা সম্পূর্ণ হারাম। এরপরে সাত নাম্বার, আপন বোনের মেয়ে, অর্থাৎ ভাগ্নি যেগুলো, আপন বোনের মেয়ে বিবাহ করা সম্পূর্ণ হারাম। আট নাম্বার, দুধ মাতা, যে মায়ের দুধ পান করেছি এমন মাতাকে বিবাহ করা হারাম। নয় নাম্বার, দুধ বোন, অর্থাৎ একই মায়ের দুধ খেয়ে ভাই এবং বোন পৃথিবীতে বড় হয়েছে এমন দুধ বোনকে বিবাহ করা হারাম। শাশুড়ি সমূহ, নিজের আপন শাশুড়িকে বিবাহ করা সম্পূর্ণ হারাম। এগারো নাম্বার, স্ত্রীর আগের পক্ষের কন্যা, অর্থাৎ সৎ মেয়ে, একজন মেয়ের সাথে একজন পুরুষ মানুষের বিবাহ হয়েছে, ওই মেয়ের পূর্বের ঘরের স্বামীর মেয়ে আছে, এই লোকের সাথে আর কোনোদিন কোনোভাবে বিবাহ হতে পারবে না, যাকে সৎ মেয়ে বলা হয়েছে, হারাম। বারো নাম্বার, আপন ছেলের স্ত্রী, অর্থাৎ পুত্রবধূ যেইটা, তাদের সাথে বিবাহ করা সম্পূর্ণ হারাম। তাদের দিকে খারাপ নজরে তাকানো হারাম, তাদের নিয়ে খারাপ চিন্তা করাও হারাম। বারো নাম্বার, তেরো নাম্বার, স্ত্রী বেঁচে থাকা অবস্থায় তার আপন বোনকে, অর্থাৎ একই পরিবারের চারজন বোন ধরে নিলাম, একজন বোন আমার স্ত্রী হিসাবে আছে, এই স্ত্রী বেঁচে থাকতেই যদি আরেকজন বোনকে, তার আপন বোনকে বিবাহ করা হয়, এটি সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক একেবারে নিষেধ করেছেন এবং বলেছেন যে ওয়ান্তাজমাউ বাইনাল উখতাইন, এই উখতাইন মানে দুই বোন, একসাথে দুই বোনকে বিবাহ করা যাবে না। তবে প্রকাশ থাকে যে যদি কোনো কারণে এই স্ত্রী মারা যায় আর তার বোন বেঁচে থাকে, স্ত্রীর ইন্তেকালের পরে তার আপন বোনকে বিবাহ করা যেতে পারে বা যাবে। সর্বশেষ হলো চোদ্দ নাম্বার, অন্যের বিবাহ বন্ধনে থাকা স্ত্রী। সমাজে কিন্তু এটা অনেক বেশি চালু হয়েছে এখন, একজনের স্ত্রী আছে, ভদ্রলোক তালাক দেয়নি, কিন্তু আবেগের বশবর্তী হয়ে যে কোনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হঠাৎ করে আরেক ভাইয়ের স্ত্রী তালাকই হয়নি তাকে বিবাহ করে ফেলেছে, এ বিবাহ কি হবে? এটি সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। তাহলে চোদ্দ প্রকার এখানে, মাতা সমূহ, কন্যা সমূহ, বোন সমূহ, ফুফু সমূহ, খালা সমূহ, ভাতিজি আপন ভাইয়ের মেয়ে, আপন বোনের মেয়েরা, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি সমূহ আপন, স্ত্রীর আগের পক্ষের কন্যা বা সৎ মেয়ে, আপন ছেলের পুত্রবধূ, স্ত্রী বেঁচে থাকা অবস্থায় তার আপন বোনকে, অন্যের বিবাহ বন্ধনে থাকা কারো স্ত্রীকে, এই চোদ্দ প্রকার নারীকে বিবাহ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ সঠিকটা বুঝার আমাদের তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লামা কদ সালাফ, জাহেলিয়াতের যুগে টুকটাক ভুলভ্রান্তি যা হয়ে গেছে গেছে, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ক্ষমাশীল। কাজে আসুন আমরা আমাদের জীবনের ত্রুটি বিচ্যুতিগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, সমাজ জীবন, সংসার জীবনকে টিকিয়ে রাখবার নিমিত্তে আল্লাহ এবং রাসূলের বিধানগুলি আমরা পঙ্খানুপঙ্খ পালন করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহরবানি করে সুন্নাত পড়ে নিন।